আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সৌম্যদীপ, মানে তোমাদের প্রিয় স্বয়ম্ভু। এমনিতে ও খুবই কম কথা বলে, কোনো সিক্রেট নিজের ব্যাপারে রিভিল করে না। তো আজকে আমি একটা গেম খেলবো ওর সাথে, দেখা যাক আমি কিছু রিভিল করাতে পারি কিনা। তো তুমি কি রেডি এই গেমটার জন্য? রেডি। তো গেমটার নাম হচ্ছে লাস্ট ট্যাগ। তো আমি কিছু তোমাকে কোয়েশ্চেন করবো, শেষবার তুমি কবে সেই জিনিসগুলো করেছো একটু মনে করে বলতে হবে, ঠিক আছে? লাস্ট লং ড্রাইভ? পূজার সময়, বন্ধুবান্ধবের সাথে। আমি আগে তো জিজ্ঞেস করতে যাচ্ছিলে যে কার সাথে, বন্ধুবান্ধবের সাথে। হ্যাঁ। আচ্ছা, লাস্ট কবে খাবার অর্ডার করে খেয়েছো? এমনিতে তো খুব ফিটনেস ফ্রিক। খাবার অর্ডার করে খেয়েছি এই লাস্ট উইক। হ্যাঁ, লাস্ট উইক। মানে খুব কম মনে করে বলতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুব কম। আমি অর্ডার করে খাই না, খুব ডায়েট মেইনটেইন। না না, ডায়েট নয়, বাড়ির খাবারই খাই আর কি। আচ্ছা, লাস্ট কি শপিং করেছো? লাস্ট আরে জুতো কিনেছি। মানে শপিং করতে তো ঋষি মানে সেটা কোনো ডেলিভারি হয়নি, আসছে আজকালের মধ্যে ডেলিভারি হবে। লাস্ট ক্রাশ? ক্রাশ আপাতত সেরকম কেউ নেই। লাস্ট মানে ক্রাশ না না হয়নি, তো বলবো কি করে। কোনো সেলিব্রিটি ক্রাশ হয়নি? সেলিব্রিটি বলতে আমার খুব ভালো লাগে দীপিকা পাডুকোনকে, খুব ভালো লাগে ওটাই এখনো অবধি। হ্যাঁ হ্যাঁ। লাস্ট কবে বকা খেয়েছো? বকা খেয়েছি, মোটামুটি খাই আমি বাড়িতে। বাড়িতে বাড়িতে কেন, তুমি তো খুব ভালো বকা। না এই টুকটাক একটুখানি দেরি হয়ে যায়, ভুলভাল হয়ে যায়, ঘুম থেকে উঠতে দেরি হয় বা হয়ে যায় এই আর কি। লাস্ট ভ্যাকেশন? অনেক অনেক বছর আগে। লাস্ট হার্ট ব্রেক? সেটা অনেক বছর আগে। খুব চাপ শিডিউল থাকে, সেটার জন্য হয় না। রেগে গিয়ে কবে খুব একটা হিলারিয়াস কিছু করেছো? প্রচন্ড রেগে গিয়ে খুব একটা রাগি না, রাগলে সাইলেন্ট হয়ে যায়। আমি জানি রেগে গেলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, চেঁচামেচি হয়ে যাবে, সেই জায়গা থেকেই আমি বেরিয়ে আসি যাতে সব জিনিসটা ঠিকঠাকভাবে হয়ে যায়, স্মুথলি হয়ে যায়। মানে স্মুথলি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, মানে 10টা প্রশ্ন যে কখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উত্তর, মানে সেফলি যতটা খেলা যায় খেলে দিয়েছে। তো কেমন লাগলো, মেমোরিজ কি একটু রিফ্রেশ করাতে পারলাম? হ্যাঁ একদমই তাই, মানে এগুলো তো কোথাও না কোথাও আমাদের এই তুমি যে যে কথাগুলো বললে, বন্ধুবান্ধবদের সাথে ঘোরাফেরা বা লং ড্রাইভে যাওয়া বা একসাথে অনেকজন বন্ধুবান্ধব মিলে রাত কাটানো, আর এগুলো যে হয় না আর, মানে মানে হয় না যে আমরা একটা সিরিয়াল করছি বা এই করছি এই করতে 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 এই পুরোনো দিনের ওই সব জিনিসগুলো আমরা আর হয় না। এই এই কিছুদিন আগে আমার একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম যে আমরা স্কুলে কীভাবে টাইম কাটাতাম, কী কী করতাম, ওই ছোটো 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 ক্লিপিংসগুলো দিচ্ছে এবং এই ভিডিওটা দেখে দেখে ভাবছিলাম যে আমি কী করতাম। হয় না যে এইগুলো কোথাও না কোথাও এভরিডে আমাদের লাইফ থেকে চলে গেছে, আমাদের এখন সিন এই ওই হ্যান ত্যান, আমরা অন্য একটা জগতে চলে এসেছি। তো আমি যখন দেখি তখন আমার মনে হয় যে হ্যাঁ আমিও তো করেছি, এই করেছি। Yeah, thank you so much.